ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অনেকটাই সরে গেছে আমাদের রাজ্যের উপর থেকে। এখন যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে পুরুলিয়ার উপরে, জাস্ট ক্লোজ টু পুরুলিয়া, রাঁচি থেকে প্রায় 100 কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে। কন্টিনিউ মুভমেন্ট করবে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকেই, ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে। আগামী 12 ঘন্টায় দুর্বল হয়ে গিয়ে ডিপ্রেশন এবং সাবসিকোয়েন্ট 24 ঘন্টায় আরও দুর্বল হয়ে লো প্রেশার বা নিম্নচাপে পরিণত হবে। ফলে এই সিস্টেম থেকে বৃষ্টি এখন যেটা আমরা এক্সপেক্ট করছি সেটা কিন্তু আজকে পুরুলিয়াতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে শুধু, আর একটু থাকবে সাথে লাগোয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, কিছুটা পশ্চিম বর্ধমান, এই জায়গাটাতে কিন্তু একটু ভারী বৃষ্টি। বাকি দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। কালকে থেকে পরিস্থিতির উন্নতি হয়ে যাবে, যেটুকু আমরা গত 24 ঘন্টায় প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টি পেয়েছি, ওয়াইড স্প্রেড বৃষ্টি হয়েছে, বেশ কিছু জায়গায় ভারী, কোথাও অতি ভারী বৃষ্টিও হয়েছে। আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে, মানে বৃষ্টি কমে যাবে। 24 ঘন্টা আজকে আর পরের 24 ঘন্টা মানে 4 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আরও একটু কমবে, অর্থাৎ শুধু হালকা বৃষ্টি, লাইট রেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। ন্যাচারালি প্রথম 24 ঘন্টায় টেম্পারেচার খুব একটা বাড়বে না, খুব সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, কিন্তু 24 ঘন্টা পর থেকে কিন্তু গ্র্যাজুয়ালি আবার দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়বে, মানে যেটা গত 24 ঘন্টায় কমে গেছে সেটা কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসবে। উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে, উত্তরবঙ্গে যে ওপরের 5টি জেলা আছে সেখানে কিন্তু সব জায়গাতেই ওয়াইড স্প্রেড হালকা থেকে মাঝারি বৃষ্টি, আইসোলেটেড ওয়েতে 2-1 জায়গায় ভারী বৃষ্টিরও সতর্কতা জারি থাকতে হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5টি জেলাতে। যেহেতু ডিপ ডিপ্রেশনের ফিডিং আমাদের বেয়ে দিয়েই যাচ্ছে, ফলে মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা জারি ছিল অর্থাৎ 2 তারিখ আজকে অবধি মাছ ধরতে যাবে না সেটা জারি থাকছে। ফলে সিস্টেম অনেকটাই সরে গেছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে, ক্লোজ টু পুরুলিয়া, ফলে যেটুকু বৃষ্টি হবে সেটা কিন্তু হচ্ছে আমাদের পশ্চিমের জেলাগুলোতে। তাপমাত্রা 24 ঘন্টা পর থেকে একটু বাড়বে, মৎস্যজীবীরা মাছ ধরতে যাবে না, উত্তরবঙ্গে বর্ষা জারি থাকবে, উপরের 5টি জেলার 2-1 জায়গায় আইসোলেটেড হয়েছে ভারী বৃষ্টি। তার ক্ষেত্রে কমে গেছে বৃষ্টি, কিন্তু বৃষ্টি কয়েক পশলা বৃষ্টি হবে, যেহেতু সিস্টেম আরেকটু পশ্চিমে যখন যাবে আরও একটা আমাদের উপর থেকে প্যাচ হয়তো বেরোবে, সেই হিসাবে কিন্তু ভারী বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই। মৌসুমী অক্ষরেখা এখন কোন দিকে? অক্ষরেখা আমাদের যেমন ছিল সেরমই আছে, কিন্তু ডিপ্রেশন যেটা আছে, ডিপ্রেশন সেটা পুরুলিয়ার কাছে চলে গেছে, ফলে ওই অক্ষরেখা যেহেতু আমাদের বেদিয়েই যাচ্ছে, ফলে আমাদের এখান থেকে কিন্তু ময়েশ্চার ঢুকছে আমাদের এখানে, ফলে ওই জন্যই বলা হচ্ছে যে আজকে এবং আগামীকাল একটু এরকম পাসিং শাওয়ারের মতন বৃষ্টি হবে, কিন্তু আজকে মানে কালকের পর থেকে কিন্তু সেটাও কমে যাবে যখন সিস্টেম আরও পশ্চিমে সরে যাবে। কিন্তু পশ্চিমে সরে গেলে কি হয়, আমাদের এখানে কিছুটা সাউদার্লি হয়ে যায়, তখন আবার পাহাড়ে একটু বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে।